হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমির কিচেন। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। ফ্রাইড রাইস বানানো যায় বিভিন্ন রকমভাবে, অনেক রকম পদ্ধতিতে আমরা ফ্রাইড রাইস বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি সম্পূর্ণ বাঙালি মতে বাঙালি ফ্রাইড রাইস যেভাবে হয়ে থাকে। আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম ফ্রাইড রাইস খেয়ে থাকি সেই স্টাইলের ফ্রাইড রাইসই আমি তোমাদের আজকে বানিয়ে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি রান্নাটা শুরু করে দিই। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে জলটা ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, তো এখানে আমি 4 চা চামচ রিফাইন্ড অয়েল অ্যাড করছি। জলের মধ্যে তেলটা অ্যাড করলে চালটা যখন ভাত হবে তখন সেটা খুব ঝরঝরে হবে। তার সাথে আমি এখানে অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এখানে আমি এবারে অ্যাড করব 400 গ্রাম বাসমতি রাইস, যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই চালটা সমস্তটা অ্যাড করে দিচ্ছি। আর এবারে আমি ভাতটা 80% হওয়া পর্যন্ত আমি 5 মিনিট ওয়েট করব। ভাতটা 80% পর্যন্ত হয়ে গেছে, ফ্লেমটা আমি অফ করলাম। তো এবারে আমি চালটাকে ভালো করে জল ঝরিয়ে নিউজ পেপারের ওপর দিয়ে ভাতটাকে আমি খুব শুকনো করে নেব। দেখো এখানে আমি একটা নিউজ পেপারকে পেতে নিয়েছি, তো তোমরা নিউজ পেপার ইউজ করতে পারো, নিউজ পেপার না থাকলে যে কোনো সুতির কাপড়ও ইউজ করতে পারো। তো প্রথমে ভাতটাকে এরকম ছান্তার মধ্যে আমি নিয়ে ভালো করে ফ্যানটাকে ঝরিয়ে নিতে হবে। এবারে এই ভাতটাকে আমি নিউজ পেপারের ওপরে আলতোভাবে ছড়িয়ে দেবো। এইভাবেই কিন্তু পুরো ভাতটাকে আমায় ফ্যানটাকে ঝরিয়ে নিউজ পেপারের ওপর ছড়িয়ে মেলে দিতে হবে। সমস্ত ভাতটাকে আমি নিউজ পেপারের ওপর খুব ভালো করে মেলে দিয়েছি, যাতে করে ভাতের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা অ্যাবজর্ব করে নিয়ে ভাতটা খুব ঝরঝরে হয়ে যায়। ফ্রাইড রাইসটা বানানোর জন্য এখানে আমি কড়াইতে 6 টেবিল স্পুন ঘি অ্যাড করেছি। তো তোমরা চাইলে এটা ঘি আর বাটার মিলিয়ে মিশিয়ে করতে পারো, আমি পুরো রান্নাটাই ঘিতে করব। ঘিটা গরম হয়ে গেছে, এখানে আমি এবারে সবজিগুলোকে ভেজে নেব। তো প্রথমে এখানে 1 বাটি গাজর আমি সরু করে কেটে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিলাম। আর গাজরটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে এটাকে ভেজে নেব। গাজরগুলো ভাজা হয়ে গেছে, মেয়েগুলোকে তুলে নিয়েছি। তো এবার একই ঘিতে আমি যে 1 বাটি বিনস কুচি করে কেটে রেখেছি সেই বিনসগুলো দিয়ে দিলাম। বিনসগুলো দিয়েও আমি 5 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। বিনসটা ভাজা হয়ে গেছে, তো আমি একই ঘিতে কিছু গরম মশলার ফোড়ন দেব। এখানে 5 থেকে 6 টুকরো দারচিনি আছে, 4 থেকে 5টা ছোট এলাচ, আর 7 থেকে 8টা লবঙ্গ। তো এটা আমি 30 সেকেন্ডের মতন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এটা ফ্রাই হয়ে গেলে এখানে আমি 1 মুঠো কিশমিশ, এটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এই কিশমিশটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি অ্যাড করব 1 মুঠো কাজু বাদাম, এটাও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো কাজু কিশমিশ আর গরম মশলা সমস্তটা আমি খুব ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশ ভালো করে ভাজা হয়ে গেছে, তো এখানে আমি ভেজে রাখা গাজরটা দিয়ে দিলাম, তার সাথে এখানে আমি অ্যাড করব ভেজে রাখা বিনস। এই সমস্তটা খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তার সাথে এখানে অ্যাড করছি স্বাদ অনুযায়ী চিনি, অবশ্যই যে যতটা চিনি পছন্দ করো ঠিক ততটাই চিনি দেবে। ফ্রাইড রাইসটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তো সেই অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই চিনিটা অ্যাড করবে। তো এই সমস্তটা আমি 1 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবারে আমি এখানে অ্যাড করব যে ভাতটাকে আমি জল ঝরিয়ে শুকনো করে রেখেছিলাম, সেই পুরো ভাতটা আমি খুব আস্তে আস্তে সবটা দিয়ে দিচ্ছি। সমস্ত ভাতটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, তো এবারে আমি এখানে অ্যাড করব সেই সিক্রেট জিনিসটা যার জন্য ফ্রাইড রাইসের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এখানে আছে 3 টেবিল চামচ মিল্ক পাউডার, এই মিল্ক পাউডারটা আমি এখানে পুরোটা অ্যাড করে দিচ্ছি। তো এটার সাথে আমি ভাতটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বিয়েবাড়িতে আমরা যে ফ্রাইড রাইসটা খেয়ে থাকি তার টেস্ট কিন্তু দুর্দান্ত হয় এই মিল্ক পাউডারের জন্যই। তো তোমরা অবশ্যই মিল্ক পাউডারটা দিয়ে বাড়িতে একবার ট্রাই করে দেখবে, এর টেস্ট কিন্তু সত্যি খুব সুস্বাদু হয়। ফ্রাইড রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখানে আমি কিছু স্প্রিং অনিয়ন অ্যাড করছি, এটা কমপ্লিটলি অপশনাল, তোমরা না চাইলে এটা স্কিপ করতে পারো। তো আমার ফ্রাইড রাইসে স্প্রিং অনিয়নটা ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করলাম। তো এই স্প্রিং অনিয়নটাকে আমি একটু ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করব এবং এটা আমি সার্ভ করব। দেখে নিলে খুব সুন্দরভাবে সহজে তাড়াতাড়ি করে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন ফ্রাইড রাইস বাড়িতেই বানানো যায়, এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। আর এটার সাথে সাইড ডিশ হিসেবে তোমরা যে কোনো ভেজ বা ননভেজ আইটেম সার্ভ করতে পারো। আমি এটা চিলি চিকেনের সাথে সার্ভ করেছি এই রান্নাটা বাড়িতে বানিয়ে। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।